সে তো আপনাদের আশীর্বাদে চেনানোর হয়তো প্রয়োজন পড়ে না, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে চেনানোর প্রয়োজন না পড়লেও পশ্চিমবঙ্গে সাংবিধানিক ক্ষমতা দখল করে আছে এমন কিছু মানুষকে এখন চেনানোর প্রয়োজন রয়েছে, যারা রাজ্যপালের মতো বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন কিন্তু আড়ালে যে তারা একটা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়ে কাজ করছেন সেটা আপনাদের একটুখানি ভালো করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন আছে। দেবাংশুদা, আজকে সময় দাঁড়িয়ে কোনটাকে বেশি খতরনাক ভাইরাস বলে মনে করছো, করোনা ভাইরাস না মোদি ভাইরাস? না অবশ্যই নেই, দেখুন নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী, তাকে ভাইরাস বলতে পারি না, কিন্তু তিনি হচ্ছেন ভাইরাসের সিমটম, যে ভাইরাসটার নাম হচ্ছে আরএসএস। আরএসএস নামক ভাইরাসটার সিমটম হচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তো সিমটম দেখা মাত্রই রোগের চিকিৎসা করতে হয়। 2014 সালে সিমটমটা দেখতে পাওয়ার পরও আমরা রোগটাকে গাড়িয়েছি, 2019 সেই রোগটাকে আরও বেশি করে রোগটা যেন বাড়ে সেটার চেষ্টা করেছি সেই রোগটাকে নির্মূল করার বদলে। তো আরএসএস নামক যে ভাইরাসটার দরুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নামক এই ছোট ছোট উপসর্গগুলো দেখা যাচ্ছে, এবং দিলীপ ঘোষ তারপরে আপনার এই শুভেন্দু অধিকারী নামক যে ডায়রিয়া শুকনো কাশিগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আগে নির্মূল করতে হবে রাজনৈতিকভাবে। কারণ দেখতে পাচ্ছেন তো, আমি আমার খেলা হবে স্লোগানটা আমার কটা লাইন ছিল, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় অংশটা ছিল আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু এবার খেলা হবে। এটা শুধু রাজনৈতিকভাবে বলা নয়, আজকে আপনি দেখুন উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের গঙ্গার ওপর দিয়ে লোক হাজার হাজার ডেড বডি ভেসে আসছে, কার দেহ সেটা কেউ জানে না, অথচ এত বড় হিন্দুদের সরকার নরেন্দ্র মোদীর, বিজেপিরা বলে না তারা হিন্দুদের জন্য বিরাট ভাবে আর কি, উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশে সেই হিন্দুর দেহগুলোই বেমালুম নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মতে তাদের শেষ সৎকারটা পর্যন্ত করা হচ্ছে না। অর্থাৎ রাষ্ট্র যতক্ষণ তারা ভোটার ছিল তাদের দায় নিয়েছিল, যেই মুহূর্তে তারা ভোটার থেকে মৃতদেহ হয়ে গেছে তাদের দায় নেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন বাংলার সীমান্তে ওই দেহগুলো ঢুকছে, বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের দেহ সৎকারের ব্যবস্থা করছে এটা না ভেবে যে এরা হয়তো আমার বাংলার মানুষ নয় কিন্তু মারা যাওয়ার পর এদের সম্মানটা পাওয়া দরকার রয়েছে। আপনি বলুন তো কেন গর্ববোধ করবো না এই বাংলার মানুষে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি গর্ববোধ করি যে আমার রাজ্যে, আমার গঙ্গায়, আমার যমুনায়, এই রাজ্যে, এই রূপনারায়ণ নদীতে, এই খোয়াই নদীতে, যেই নদীর ওপর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই সব নদীতে শুধুমাত্র ছোট ছোট মাছ দেখতে পাওয়া যায়, এখনও বস্তাবন্দি দেহ দেখতে পাওয়া যায়নি। সেই কারণেই তো বলেছিলাম আমার মাটিটা বিহার উত্তরপ্রদেশ হবে না। ভগবানকে ধন্যবাদ জানাই সেই জিনিসটা এখনও ঘটেনি, ধন্যবাদ জানাই আমার সরকারকে। তবে বিজেপি চেষ্টা করছে বাংলাটাকে অশান্ত করা। আজকে দেখুন না, এত সুন্দর একটা লকডাউনের পরিস্থিতি রাজ্য সরকারের তরফ থেকে চলছিল, একটা কেমন রাজ্য জুড়ে একটা একটা হঠাৎ করে ইনস্টেবিলিটি তৈরি হয়ে গেল না, একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি। আজকে যে ঘটনাটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, এটা কি আগে থেকে সাজানোই ছিল, মানে পুরো প্ল্যান করেই এটা নাবা হয়েছে? না না, অবশ্যই দেখুন বিজেপির দুটো প্ল্যানিং ছিল, এক আইদার বাংলা দখল করব, দুই যদি ট্রেন্ড বুঝতে পারি বাংলা দখল করা সম্ভব হবে না তাহলে বাংলার ফিজিক্যাল, মানে সহজ ভাষায় বললে মেডিকেল এবং ফাইন্যান্সিয়াল সোশ্যাল কন্ডিশনটা এমন করে দিয়ে যাবো যেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ল্যাজে গোবরে হয়ে যেতে হয় এই বাংলাটা সামলাতে গিয়ে। তারা কী করলেন আপনি মনে করে দেখুন, পঞ্চম দফার পর কি ষষ্ঠ দফার পর যখন নরেন্দ্র মোদী বুঝতে পারলেন তার দ্বারা বাংলা দখল হবে না, তিনি প্রচার বন্ধ করে দিলেন, চলে গেছিলেন, মনে আছেন? কারণ তাদের কাছে তখন রিপোর্ট চলে এসেছিলো যে তৃণমূল থাম্পিং মেজরিটি পাচ্ছে, তাই তারা প্রচার করে টাইম ওয়েস্ট করেননি। এবার ভাবুন এই নির্বাচনটা আট দফায় হলো, হয়ে বাংলায় করোনা ছড়ানো হলো, উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ থেকে সেন্ট্রাল ফোর্সরা এলো, এবার সেই কেন্দ্রীয় বাহিনীদের কাউকে কিন্তু আরটিপিসিআর টেস্ট করে ঢোকানো হয়নি। তিনি আপনার বাড়ির সামনে এসে ঘুরে গেছেন, মুখে মাস্ক দিয়ে ঘোরেননি, তিনি আপনার বুথের সামনে বসেছিলেন, হয়তো বুথের সামনে মাস্ক দিয়ে বসেছিলেন। এই যে উত্তরপ্রদেশের একজন লোক, একই পুলিশ কখনো আমার হাওড়ার বালিতে বুথে এসে বসেছে, কখনো আপনার বালিগঞ্জের বুথে গিয়ে বসেছে, কখনো কোচবিহারের বুথে গিয়ে বসেছে, কখনো মেদিনীপুরের বুথে গিয়ে বসেছে, টহলদারি করেছে, রুট মার্চ করেছে, এরা কিন্তু করোনাটা ছড়িয়েছে। আর আট দফায় নির্বাচন হওয়ার ফলে আপনি দেখেছেন এখানে যোগী আদিত্যনাথ বাংলায় এসে মিটিং করে উত্তরপ্রদেশে ফেরার পরের দিনই জানা গেল তিনি কোভিড পজিটিভ, অর্থাৎ সুপার স্প্রেডার হয়ে বাংলায় ঘুরে দিয়ে চলে গেলেন। এই যে আট দফার জন্য করোনাটা ছড়ালো, এটা প্রথম। দ্বিতীয়, তারা কী করলেন আপনার মনে আছে, এর আগের বছর যখন করোনা ছড়িয়েছিল কীভাবে অসহযোগিতা করেছিলেন? এবার অক্সিজেন প্লান্ট নিয়ে আমরা দেখলাম গোটা ভারতবর্ষ জুড়ে কী অবস্থা, আমরা দেখলাম ভ্যাকসিন, দেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, নরেন্দ্র মোদী সেই ভ্যাকসিন বিদেশে পাচার করছে, অর্থাৎ ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন, একটা ডায়লগ ছিল না, আমাদের ভারতবর্ষে ভ্যাকসিন নেই, ভারতবর্ষের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো সবাই পাচ্ছে না, লাইনের পর লাইনে দাঁড়িয়ে কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে করোনা নিয়ে বাড়ি ফিরছেন, অথচ উনি বিদেশে করোনা পাঠিয়ে বসে আছেন, উনি মানে ভ্যাকসিন পাঠিয়ে বসে আছেন, অক্সিজেন পাঠিয়ে বসে আছেন, আজকে ভারতবর্ষকে তিনি সেগুলো দিতে পারছেন না। বাংলার জন্য আবার তিনি কী করলেন,
নির্বাচনটা করে নষ্ট করে দিলেন, করে ভ্যাকসিন পাঠাতে ডিলে করলেন, অক্সিজেন প্লান্টের জন্য উনি টাকা বরাদ্দ করেছিলেন, করে রাজ্যগুলোর ওপরে দোষ চাপিয়ে কী বললেন, আমরা তো রাজ্যগুলোকে এত এত করে করতে বলেছিলাম, ওরা কেন অক্সিজেন প্লান্ট করেনি? অথচ নিয়মের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে একটাও অক্সিজেন প্লান্ট তৈরি করার দায়িত্ব কিন্তু রাজ্যের ছিল না, ওটা কেন্দ্রের প্রজেক্ট, জমি রাজ্য দেওয়ার কথা ছিল, কনস্ট্রাকশন থেকে শুরু করে টেন্ডার ডাকার কাজ সব কেন্দ্রের। তাহলে আপনি যেটা বরাদ্দ করলেন আজ থেকে 8-9 মাস আগে, আজ থেকে মাত্র 2 মাস আগে আপনি কেন তার টেন্ডার ডাকলেন? তার মানে আপনি ভেবেছিলেন করোনা কমে গেছে, ভাই বেঁচে গেছি, ওই লোককে বলবো যে এই যে থালা বাজিয়েছিলেন, তালি বাজিয়েছিলেন, বাড়ির মাথার উপরে ফুলঝুরি ফানুস জ্বালিয়েছিলেন, করোনা হতেই কমে গেছে, ওটা করে করে দেশটাকে সর্বনাশ করা হলো, তার উপরে অপবিজ্ঞান ছড়ানো হলো, গোমূত্র খান এই করুন সেই করুন এসব করতে করতে ছড়ানো হলো। আজকে হঠাৎ করে বাংলা যখন তার একটা মতামত দিয়েছে এবং স্ট্রং মতামত, 2011 সালের পরিবর্তনের ঝড়েও তৃণমূল এতগুলো সিট পায়নি যেটা এইবার পেয়েছে, পরিবর্তনের ঝড়েও তৃণমূল 38% ভোট পেয়েছিল, সেই পরিবর্তনের ঝড়ের বদলের হাওয়ার চেয়েও 10% বেশি ভোটে বা তৃণমূল পেয়েছে, অর্থাৎ 38 থেকে 48, মানে কত বড় মমতা সুনামি ভাবুন। এত বড় একটা ম্যান্ডেট আসার পরেও একটা রাজনৈতিক দল নির্লজ্জের মতো সেই রাজ্যের করোনা পরিস্থিতিটাকে ইনস্টেবল করার চেষ্টা করলো কেন? একটা রাজ্যের যদি দুজন মন্ত্রীকে আপনি অ্যারেস্ট করেন, একজন জনপ্রিয় বিধায়ককে অ্যারেস্ট করেন, তাহলে সেই সরকার যে কাজ করছে তার কোথাও মোরালে গিয়ে আঘাত লাগে, তার কোথাও মানসিক শক্তিতে আঘাত লাগে, কারণ করোনাটা লড়াই তো শুধুমাত্র পেশিশক্তির ব্যাপার না, এটা অনেক বেশি মানসিক শক্তির ব্যাপার, যে কারণে নরেন্দ্র মোদী থালা বাজানো তালি বাজানোর কথা বলেছিলেন যে মানসিকভাবে আমরা যেন সবাই স্ট্রং থাকতে পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রীদেরকে গ্রেফতার করে সরকারকে কোথাও একটা দুর্বল করে দেওয়ার চেষ্টা হলো, কিন্তু আবারও বলছি সমস্ত চেষ্টা বৃথা যাবে, বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা বৃথা যাবে, কারণ এই বাংলায় লিডারের নাম মমতা ব্যানার্জি, এনার বয়স না, চেয়েছে বাংলা অবশ্যই, এবং বাংলা নিজের মেয়েকে চেয়েছে, বাংলা কিন্তু তার গুজরাটি মানে জেঠুকে গুজরাটি দাদুকে চায়নি, বাংলা বাংলা বলে দিয়েছে যে আমরা দাড়িওয়ালা শুধু রবীন্দ্রনাথকেই চিনি, আর দ্বিতীয় কেউ যদি বড় দাড়ি রাখেন ওকে আমাদের রবীন্দ্রনাথ না আসারাম বাপু মনে হয়, এটা কিন্তু বাঙালি তার মানে নির্বাচনী জাজমেন্টের মধ্যে দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। ফলে আমার আবারও আপনাদের মাধ্যমে বিজেপির নেতাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ এই রাজনৈতিক নোংরামিগুলো করবেন না, এবং এগুলো করে বাংলার মানুষের কাছে আপনারা আরও বিতৃষ্ণার পাত্র হবেন না, যেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আরও রাজনৈতিকভাবে ক্ষতি হয়। গোটা ভারতবর্ষে বিজেপি না, আবার বলছি আরএসএস নামক ভাইরাসের একটাই ভ্যাকসিন, তার নাম মমতা ব্যানার্জি। বাংলায় ট্রায়াল চলেছে, এই আমাদের যেমন ধরুন কোভ্যাকসিন কোভিশিল্ড এগুলো তো ট্রায়াল চলেছিল ল্যাবরেটরিতে, সেই বাংলা ল্যাবরেটরিতে আরএসএস নামক ভ্যাকসিনের বিরুদ্ধে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে উপাদেয় টিকা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে, ফলে উত্তরপ্রদেশের ল্যাবরেটরিতে, বিহারে, গুজরাটে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, ছত্তিশগড়ে প্রত্যেকে বলছে আমাদের ওই ভ্যাকসিনটা চাই, আর ওই ভ্যাকসিনটা গোটা দেশে পৌঁছবে 2024 সালে। আচ্ছা, এবার একটু অন্যরকম তোমাকে প্রশ্ন করি, তুমি কি শুধুমাত্র ডিজিটালি করবে? না, এরকম ব্যাপার না, আগে লেখালেখি করতাম, ম্যাগাজিন ফ্যাগাজিনও লিখতাম, তারপরে সেটা বন্ধ হয়ে গেল, নিজের মতো ঘরেই লেখালেখি করতাম, তো লেখালেখি তো এমনি ক্লাস 5 থেকে করি। আগে যেমন তোমাকে সক্রিয়ভাবে মমতা ব্যানার্জির পাশে দেখা যাচ্ছিল বা মমতা ব্যানার্জির সাথে দেখা যাচ্ছিল, কিন্তু ইলেকশনের পর সেই অর্থে তোমাকে দেখা যাচ্ছে না। তুমি যেটা বলেছিলে যে 2 মেয়ের পর তুমি সক্রিয় রাজনীতি থেকে সরে আসবে, তো কিন্তু আজকেও তোমাকে লাইভে দেখা গেল এরকম একটা ঘটনার পরিস্থিতিতে, না দেখুন দেখা যাচ্ছে না বলতে, নির্বাচনের সময় তো সব স্বাভাবিকভাবেই পলিটিক্যাল কাজকর্ম বেশি হবে, এখন করোনা পরিস্থিতিতে এখন আমি বাইরে বেরিয়ে এখন তো আমি মিটিং করবো না মিছিল করবো, এখন তো আমাকে দেখা যাবার কোনো প্রশ্নই নেই, আমরা দলের লোক, সরকারটা আমাদের দলের, দেখা যাক না পরিস্থিতি, এখনও তো আগে স্বাভাবিক হই, সবাই সুস্থ হই, আপনার আমার প্রত্যেকের মা বাবা প্রত্যেকের আত্মীয় স্বজন ভালো থাক, যেভাবে পরিস্থিতি এগোচ্ছে খুব একটা ভালো তো অবস্থা নয়, মানে ভালো অবস্থা নয় বলতে সুস্থতার হার বাড়ছে, সংক্রমণের হার কমছে, এটা অবশ্যই পজিটিভ, তবে চতুর্দিক থেকে যেভাবে প্রিয়জনদের চলে যাওয়ার খবর আসছে রোজ রোজ, তো সেই জায়গা থেকে তো অবশ্যই আপনাদের সাংবাদিকতার ক্ষেত্রে একজন অঞ্জন বন্দ্যোপাধ্যায় তিনি কালকে চলে গেলেন, আমরা দেখলাম তার সাথে বিতর্ক করারও সৌভাগ্য হয়েছে দুই একবার। একটা জিনিস আমাকে বলো যে ধনকার শব্দের বাংলা অর্থ মানে তুমি কি বলবে? টাকা পয়সার উপরে ট্যাক্স লাগলে কি হয়? টাকা পয়সাকে ধন সম্পত্তি বলা হয়, তো ধনের ওপরে কর বসে ধনকর শব্দটা তৈরি সম্ভবত, না আমি ইয়ারকি মারছিলাম। ধনকর একটা পদবি, জগদীপ ধনকর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম, কিন্তু তিনি রাজ্যপালের চাইতে অনেক বেশি বিজেপির দালালি করছেন,
একজন রাজ্যপাল বিজেপির এমপিকে নিয়ে হেলিকপ্টারে করে ঘুরছেন, একজন রাজ্যপাল রাজনৈতিক বক্তব্য রাখছেন, সদ্য শপথ নিয়ে ক্ষমতা দখল করা একটা সরকারের প্রশাসনিক প্রধানকে ক্রমাগত টিস করে যাচ্ছেন। তো এগুলো আমার নোংরা, মানে রাজ্যপালকে নিয়ে কিছু বলতে গেলেও না আমার একটা রুচিতে বাঁধে, বুঝলেন তো? মানে আমার ওনাকে ঠিক রাজ্যপাল মনে হয় না, মানে উনি বুকের মধ্যে দালাল শব্দটা লিখে ঘুরবেন, দেখতে ভালো লাগবে যে আমি নরেন্দ্র মোদীর দালাল। উনি ওটা অ্যাডমিট করে তারপরে করুন না, উনি তো কাজটা দালালির করছেন, ফলে উনি যদি অ্যাডমিট করে ব্যাপারটা করেন তাহলে ওনাকে আলাদা করে এত মানুষের সমালোচনা সহ্য করতে হয় না। ধরুন আমি জেনে নিলাম, ধরুন আজকে একটা টিভি চ্যানেল আছে, আমি জানি ওই টিভি চ্যানেলটা একটা রাজনৈতিক দলের সমর্থন করে, ফলে আমি তার সাথে সেভাবেই বিহেভ করবো না। তো ফলে ধনকর সাহেব নিরপেক্ষতার মুখোশ পরে কেন এগুলো করছেন? উনি বলে দিন উনি নরেন্দ্র মোদীর দালাল, এটা তো সবাই জানে। হ্যাঁ, মানে এখন সূর্য আকাশে এখনও আছে বলে আলো আছে, এটা সবাই জানি। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? 10টা দিক রয়েছে, এটা আমরা সবাই জানি। চুম্বক আকর্ষণ করে, সবাই জানি। জগদীপ ধনকর দালাল, এটা আমরা সবাই জানি। তো এটা ঘোষণা করা উচিত না। বাকি ওনার সম্পর্কে আর কিছু বলার প্রবৃত্তি আমার নেই। সবচেয়ে বড় রাজনৈতিক কি বলবো আমি আপনাকে, 82 শিক্ষার যে মানুষ রাজনৈতিক আঘাতটা করেছে না, সেটা প্রথম কিন্তু জগদীপ ধনকর বাবুকে করেছেন পলিটিক্যালি। কারণ উনি যেভাবে একটা 65 মহিলাকে ডিস্টার্ব করে গিয়েছেন, আবার উনি ওই কাজ শুরু করছেন। আমি শুধু একটাই কথা বলবো, সব ইয়াদ রাখা জায়গা, আর 3টে বছর আপনাদের হাতে আছে। 21, এটা 21-এর মে, 22-এর মে, 23-এর মে আর 24-এর মে। আর 3টে বছর যা পারেন করে নিন, যা মনে আছে করে নিন। যে জিনিসগুলো হচ্ছে এখনকার এতে দাঁড়িয়ে, তো 24-এ কি দিদিকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য তোমার অবদান থাকবে? দেখুন, আবারও বলছি, আমি এখনই এটা বলতে পারছি না। করোনা পরিস্থিতি ঠিক হোক, আমার মা বাবা কি বলে, মা বাবা যদি বলে যে আর পারা যাচ্ছে না, এই দুটো উপসর্গ এতটা জাঁকিয়ে বসেছে ভারত জুড়ে, আর পারা যাচ্ছে না, দিদিকে এবার দিল্লিতে যেতে হবে, কারণ আপাতভাবে অরাজনৈতিক পরিবার, তো তারা যদি এই কথাটা বলে এবং আমার হাতের বাঁধনটা খুলে দেয়, তো আমি আবার আছি, অসুবিধার তো আমার কিছু নেই। তৃণমূলের ভাঙিয়ে নেতা, নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, খেলা হয়ে গেছে। না, দলনেত্রী কি করবেন তার ব্যাপার, পলিটিক্যাল ক্যালকুলেশনের তো ব্যাপার থাকে এখানে। আমার বাবু যেমন এসেছেন, দেখা গেছে কেউ কেউ বলছে নিজের স্বার্থের জন্য মিঠুন বাবু এসেছেন বিজেপিতে যোগ দিয়েছেন, তো তোমার কি মনে হয় এটা নিয়ে? দেখুন, আমি মনে করি একজন বেঈমান। বিজেপি যারা দল ত্যাগ করেছে তারা কি শুধুমাত্র নিজের? দেখুন, আমার কাছে আদি বিজেপিরা অনেক বেশি ভালো দেন বেঈমান। কারণ আমি মনে করি যারা খারাপ সময় ছেড়ে চলে গেছে তারা যদি আবার সস্থানে ফেরত আসে, তাহলে যে কর্মীগুলো দাঁতে দাঁত চিপে, দেখুন এই যে তৃণমূল 215টা আসন পাবে, 13টা আসন পাবে, এটা তো ভোটের আগে বড় বড় কোনো বিশ্লেষকও বলেননি, কেউ ভাবেননি, সবাই ভাবছিলেন ক্লোজ লড়াই, 150-160 যেই জিতবে এরকম। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ওই সময় দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল আমাদের কর্মীরা, তাদের সাথে ইনজাস্টিস করা হবে, তাই ব্যক্তিগত ভাবে আমি মনে করি। তবে হ্যাঁ, কেউ যদি প্রায়শ্চিত্ত করে সেইভাবে ভেবেচিন্তে কিছু করেন, যে দলনেত্রী ডিসাইড করবে, আমি দলের ক্ষুদ্র একজন কর্মী, এখানে আমার বলার কোনো জায়গা নেই, কোনো এখতিয়ার নেই। তবে হ্যাঁ, আমার কাছে দলের কর্মীরা, আমার কাছে দলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের কর্মীরা, ফলে আমি মনে করি দল যাই সিদ্ধান্ত নেবে, কর্মীদের সাথে কথা বলে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। ভোটের আগে দেখা গেছিল হোলির দিন তোমাকে শ্রাবন্তী পায়েলের সাথে, যদি সেক্ষেত্রে মানে তার নিয়ে সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ট্রোল হয়েছে বা বিভিন্ন দলের নেতারাও সেটা নিয়ে উক্তি করেছেন, তো আমি জাস্ট তোমাকে একটু ছোট্ট করে জানতে চাই, মজার ছলে, যে তোমার কাছে কে প্রিয়, শ্রাবন্তী না পায়েল? একজন প্রায় 35,000 হেরেছেন আর একজন 50,000 হেরেছেন, যিনি বেশি ভোটে হেরেছেন তিনি বেশি প্রিয়, কারণ তার সিটে আমার দল বেশি ভোটে জিতেছে, এছাড়া এই দুজনের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। আচ্ছা দেবাংশু, উল্টে যদি আমি জিজ্ঞাসা করি যে দীপশিতা তোমার পাড়ারই, মানে বালিরে, দীপশিতা না মীনাক্ষী, কাকে তুমি বেশি সাপোর্ট করো? দেখুন, এদের সাথে কারোর সাথেই তো আমার ব্যক্তিগত পরিচয় নেই, ফলে কাউকে আলাদা করে সাপোর্ট করার ব্যাপারটা নয়। অবশ্যই আমি নতুন প্রজন্মের যারাই আসুক
সে বিজেপি থেকেও আসুক, তৃণমূল থেকে আসুক, সিপিএম থেকে আসুক, আম আদমি পার্টি থেকে আসুক, লালু প্রসাদ যাদবের দলের থেকে আসুক, আমি সবাইকে সমর্থন করি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে যুব সমাজের প্রাধান্য যত বাড়বে, আধিক্য যত বাড়বে, তত রাজনীতিতে একটা নতুনত্ব আসবে, একটা খোলা হাওয়া আসবে, এটা আমি বিশ্বাস করি। সিপিএম যে আলটিমেটলি ওই পাকা পাকা চুলের কিছু মানুষদেরকে একটুখানি সেখান থেকে ইয়ং ছেলেমেয়েদের জন্য জায়গা বার করতে পেরেছেন, আলটিমেটলি হতে পারে তারা সবাই হেরেছেন, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা। সে যেই হোক, হতে পারে মীনাক্ষী 2% ভোট পেয়েছে, হতে পারে দীপশিদা বালিতে থার্ড হয়েছে, সেটা ফ্যাক্টর না আমার কাছে। আমার কাছে তারা যেই সাহসটা দেখিয়েছেন, একটাই অনুরোধ করবো বাম নেতাদের কাছে, শুধুমাত্র ভোটের টিকিট দিয়ে তাদেরকে বলির পাঠা করা নয়, সাংগঠনিক জায়গা দিন এবং বামফ্রন্ট চেয়ারম্যান থেকে শুরু করে বামফ্রন্টের যে সিপিএমের যে পদগুলো আছে ওগুলো এবার এদেরকে দিন, এদের মতো নেতা নেত্রীদের ওইগুলো ছাড়ুন। ওই এক দুটো ভোটের টিকিট দিয়ে দিলেন, তারা হেরে আবার বাড়ি চলে এলো, ওদেরকে মুখ করে আপনি ভাবলেন বাম আবার উজ্জীবিত হবে, ওদেরকে যখন ব্যবহার করছেন ওদেরকে জায়গাটা দিন, এটা আমার অনুরোধ থাকবে। কার অনেকেই বলছেন যে সোশ্যাল মিডিয়ায় যে আপনি এসেছেন, মানে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন নিজেকে পরিচিতির জন্য, এবং ইনফ্যাক্ট আমরা যখন আসছিলাম তখন সবাই একই কথা বলছিল তোমার নাম শুনে, যে ওই তো যে প্রচারে সবসময় ব্যস্ত থাকে, তো তো এটা নিয়ে কি বলবে, মানে তোমার পাড়াতে সবাই কিন্তু এই মানে সারাদিন প্রচারে ব্যস্ত থাকে, তো ফেসবুকে না অবশ্যই ভালো লাগে। প্রথম কথা হচ্ছে ধরুন মানুষের চিনতে পারে, মানুষের আইডেন্টিফাই করতে পারে। আমি সিনেমা তো অ্যাক্টিং করিনি, সিরিয়ালও অ্যাক্টিং করিনি, গানও গাই না, যদিও স্লোগানটাকে কেউ কেউ গান বলে চালাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি গান গাইলে কাকপক্ষী উড়ে যায়। তো না অ্যাকচুয়ালি স্লোগান গান নয়, হ্যাঁ স্লোগান আর গানের তফাৎ আছে, স্লোগানটা অ্যাকচুয়ালি ওর মধ্যে মিউজিক বসিয়ে দিয়ে করা। আমি যদি গান গাই আপনার বাড়িতে পোকামাকড় হলে আমি ডাকবেন, আমি গান গিয়ে দেবো, ওগুলো বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন, খুব বাজে আওয়াজ আর কি। তো আমার কথা হচ্ছে ভালো লাগে প্রচার করতে, একটা দলের হয়ে প্রচার করতে, একটা নেত্রীর হয়ে প্রচার করতে, যে যেই নেত্রীটা আমার কাছে আদর্শ, যাকে ছোটোবেলা থেকে ভালোবাসি, এবং মানুষ যখন দেখি কথাগুলো শুনছে, মানুষ বুঝতে পারে সেই কথাগুলোর মধ্যে, মানুষ তো বোকা নয়, মানুষ ডিফারেন্সিয়েট করতে পারে একটা বাকি এতদিন চলা সরকার, একটা দিল্লিতে চলা সরকার এবং তার কাজ সম্পর্কে। শুনুন, আমি হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই, বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দক্ষিণেশ্বরের মা কালী হন আমি হচ্ছি তার রামকৃষ্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তারা মানে তারাপীঠের মা তারা হন আমি হচ্ছি তার বামা খেপা, বুঝতে পেরেছেন। মানে ব্যাপারটা হচ্ছে তিনি যদি সেই দেবী হন আমি হচ্ছি তার সবচেয়ে বড় প্রচারক, আমি হচ্ছি তার সবচেয়ে বড় এমন ব্যক্তি যে পুজো করতে ভালোবাসে, তার নাম মাহাত্ম্য প্রচার করতে ভালোবাসে। তো ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে ভালোবাসি, কারণ আমার বিশ্বাস আমার ভবিষ্যৎ প্রজন্ম ততটা সুরক্ষিত যত দিন আরও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় থাকবেন। কারণ 15 বছরের দিদির সরকার অলরেডি যে বাংলার ভিতটাকে শক্ত করে দেবে, এতে আমার ভবিষ্যৎ প্রজন্ম মানে আমারও যে সন্তান সন্ততিরা হবে তারাও এফেক্ট পাবে এটার। দিদি যদি আরও 5 বছর থাকেন এবং গোটা দেশ যদি রুল করার সুযোগ পান, তাহলে ভারতবর্ষকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না। ফলে এটা অবশ্যই ভালো লাগার জায়গা, এবং প্রচার করতে পারা, দলের হয়ে খাটতে পারা, কেউ তো আঙুল তুলে বলতে পারবে না এই ছেলেটা বা এই মেয়েটার বা এর এই দাবি ছিল, এই দাওয়া ছিল, বা আজকের স্বার্থের যুগে যখন এই দল ছেড়ে ওই দল, ওই দল ছেড়ে ওই দলে যাচ্ছে, তখন কিছু তো কয়েকটা তো মানুষ ছিল যারা আদর্শের খাতিরে থেকে লড়াই করেছে, এরকম লোক সব দলেই আছে, আমার ভালো লাগে, আমি তো কিছু পাওয়ার জন্য আসিনি, ফলে আমার কাছে ওটা কোনো ফ্যাক্টর না। আর আপনি বললেন অভিমান, কেন অভিমান হবে বলুন তো, প্রথম কথা হচ্ছে না 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 না, ওরমভাবে একজন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের করোনার মতো এত বড় পরিস্থিতি সামলাতে ব্যস্ত, সেখানে তার সাথে আলাদা করে এরকমভাবে যোগাযোগ করার মতো পরিস্থিতি নয়। হ্যাঁ সব রাজনৈতিক মঞ্চে অবশ্যই দেখা হয়, সেরকম জায়গা হয়, তবে ইন্ডিভিজুয়ালি সেরকম কথা বলার সৌভাগ্য হয় না, এবং আমি নিজেই কথা বলি না। দেখুন সেই সব নিয়ে তো ওপেন ফোরামে আলোচনা করার মতো কোনো জায়গা নয়, তো ফলে আমি সেসব জায়গায় সেসব কথা কোনো বলছি না, সেটা পরের কথা। তো আমি তো অবশ্য আবারও বলছি যে করোনা পরিস্থিতির একটু ঠিক হোক, তার পরবর্তীকালে ভেবে দেখবো কী করা যায় না করা যায়। আপাতত করোনা আপনি এই যে আপনি আমার এই বাড়িতে এলেন, আপনি আমার বাড়িতে এলেন, আমি বাড়িতে প্রায় 4.5-5 মাস পর এই মা বাবার সাথে এসে আছি, ফলে এটাই সময় কাটা যে এতদিন মা বাবার সাথে থাকতে পারিনি। প্রচারে প্রচারে এই রাজ্য প্রায় 38,000 কিলোমিটার ট্রাভেল করা, মানে এখান থেকে আমেরিকার দূরত্ব মনে হচ্ছে কম, মানে যতটা গাড়ি নিয়ে শুধু এই জেলা ওই জেলা ওই জেলা করতে করতে যে আমার গাড়ির কিলোমিটার হয়েছে শুধু ট্রেন ফ্রেন ধরলে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে তো ঘরে ঢোকার সুযোগই হয়নি, এক এক দিনে ধরুন অ্যাভারেজে 4-5টা করে মিটিং আর রোড শো হয়েছে প্রত্যেক দিন। তো সেইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই বাড়িতে থাকতে পারাটা একটু ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা মারছি, সোশ্যাল মিডিয়া আজকে ভিডিও ছাড়লাম অনেক দিন পর, প্রায় সেই ভোটের রেজাল্টের পরপর যা লাস্ট ছেড়েছিলাম, তো ভালো লাগছে। কিন্তু লাস্ট
টুম্পা শোনা থেকে শুরু করে সবকিছুই আমরা দেখলাম, কোন গানটা তোমার মনে মানে সব থেকে এফেক্ট ফেলেছে বা কোন গানটা তোমার মনে হয়েছে যে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে যেটা স্লোগান তৈরি হয়েছে গান দিয়ে কোনটা সেই দলের পক্ষে মানে সক্রিয়ভাবে? আপনি কি খেলা হবে বাদ দিয়ে বলতে বলছেন? খেলা হবে বাদ দিয়ে যদি শুনি, খেলা হবে বাদ দিয়ে শুনলে অবশ্যই বাংলা নিজের মেয়েকে চায়। হ্যাঁ, আর টুম্পা সোনা তো দেখুন, টুম্পা সোনার বিজেপি একটা করেছিল বেলা চাউ, সিপিএম একটা করেছিল টুম্পা সোনা। যদি বলেন কন্টেন্ট ওয়াইজ, আমার একজন যদি রাইটার বা আমার যে লিখতাম সেই অভিজ্ঞতা থেকে আমায় বলেন, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে টুম্পা সোনার কন্টেন্ট কিন্তু বেটার দেন ওই বেলা চাউ। বেলা চাউটা কী লিখেছে আপনি বিজেপি নেতাকে জিজ্ঞেস, ও বলতে পারেন অখাদ্য, এত বড় অখাদ্য লেখা আমি জীবনে দেখিনি। কিন্তু টুম্পা সোনাটা কন্টেন্ট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো যারা বলতো, তো এখন ভোটের রেজাল্টের পর দেখা যাচ্ছে যে টুম্পা তো ব্রিগেডে গেছিলো বিরিয়ানি খেতে, কিন্তু টুম্পা তার ভবিষ্যতে সুরক্ষার কথা ভেবে তার বাংলা দিদিকেই ভোটটা দিয়ে গেছে, তাই বাংলা নিজের মেয়েকেই চায়। একদম শেষ প্রশ্ন, আর তোমাকে করবো না কিছু, সেটা হচ্ছে যে দেবাংশুটা একটা জিনিস বলো যে এই করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্সরা যেভাবে কাজ করছে, অনেক তৃণমূল সমর্থক রেড ভলেন্টিয়ার্সদের ফোন করছে বা না না একদম অবশ্যই সাধুবাদযোগ্য। এই দেখুন, এইটা তো এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতির ইউথের সমাজের মধ্যে ইউথ কী করতে পারে সেটা একটা দেখানোর বা করতে পারার সবচেয়ে বড় সুযোগ। এখানে কোনো রাজনৈতিক দল নয়। তবে একটা কথা, যখন আপনি বললেন বহু তৃণমূল লোকেরা রেড ভলেন্টিয়ারদের সুযোগ সুবিধা নিচ্ছে, আবার আমি বলি আমার কাছেও প্রচুর সিপিএম বিজেপির লোক ফোন করছেন বিভিন্ন দরকারে। আমাদের কর্মীরা, আমাদের এলাকার নেতারা, তারা প্রত্যেকে তাদের এলাকায় এলাকায় বুথে বুথে কাজ করছেন। তৃণমূল কংগ্রেসের একটা সমস্যা আছে রাজনৈতিকভাবে, জানেন তো আমরা মার্কেটিংটা ভালো পারি না। নরেন্দ্র মোদীও ভালো মার্কেটিং পারেন আর লেফটও ভালো মার্কেটিং পারে, আমরা পারি না। তা বলে কিন্তু আমি রেড ভলেন্টিয়ারদের কাজকে ছোটো করছি না, আমি আবারও বলছি ওরা অসাধারণ কাজ করছে এবং আমি চাই আরও বেশি করে করুক। আমি পাশে আছি, মানসিকভাবে তো অবশ্যই পাশে আছি, এবং কোনো রকমভাবে যদি হেল্প করতে পারি আমি খুশি হব। কিন্তু রেড ভলেন্টিয়ার কাজ করছে মানে এটা নয় আর কেউ করছে না। আমি আপনাকে এক্ষুনি যদি এখানে শুধুমাত্র 5 মিনিট আপনি আমার সাথে হাঁটেন, নেহাত লকডাউন বলে বাইরে বেরোচ্ছি না, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বুথে বুথে আমাদের নেতারা, আমাদের কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এবং আমরা চুপচাপ মানুষের কাজ করছি। আমাদের কাছে প্রচুর সমস্যা রোজ আসছে। সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ আমি খুলেছিলাম, সে উইল ওভারকাম, ওই গ্রুপটাতেও প্রায় 25,000-এর কাছাকাছি মেম্বার হয়ে গেছে। তারা তাদের সমস্যা বলছেন, সেখান থেকেই সমাধান হচ্ছে, ফলে সবাই সবার মতো করে চেষ্টা করছে। এই পরিস্থিতিটা এমন যেখানে প্রত্যেকের যোগদান দরকার, তার মধ্যে পলিটিক্যাল স্ট্যাম্প কেউ যদি লাগিয়ে করতে চান অবশ্যই তারা করছেন, তিনি কেন প্রচার করবেন না? আজকে টাটা যদি 10টা অক্সিজেন সিলিন্ডার দেয় সে কি বলবে না আমার টাটা কোম্পানি করেছে? রিলায়েন্স যদি 10টা অক্সিজেন সিলিন্ডার দেয় সে তার স্ট্যাম্প লাগাবে না কোম্পানি? সে তো করবেই। তো রেড ভলেন্টিয়ারও যদি সিপিএমের পতাকা নিচ্ছে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা মনে করি রাজ্যটা আমাদের, বাংলার মানুষ 48% ভোট আমাদের দিয়েছে, তাই আপনি যেমন আপনার মায়ের পা যদি টিপে দেন কখনও, আপনি আপনার প্রতিবেশীকে গিয়ে বলবেন না জানো আমি আজকে আমার মায়ের পা টিপে দিলাম, কারণ আপনি জানেন ওটা আপনার মা, আর আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে বড় করেছে, এটা আপনার কর্তব্য শুধু নয়, এটা আপনার ভালোবাসা, আপনার নিজের মানসিকতা আপনাকে বলছে যে মায়ের পাটা টিপে দেওয়া দরকার। আপনি কিন্তু তখন বিজ্ঞাপনের কথা ভাববেনও না, কারণ আপনি আপনার নিজের মায়ের জন্য করছেন। তো সিপিএম বিজেপির কাছে বাংলাটা পরের কেউ কিনা জানি না, আমাদের কাছে বাংলা নিজের মা, তাই সেই মায়ের সেবা করার সময় আমরা ওই ঢোল পিটিয়ে ঢাক পিটিয়ে প্রতিবেশীদের জানানো, দেখো আমি আমার মায়ের পা টিপে দিচ্ছি, এই নীতিতে আমি বিশ্বাসী নই। কারণ আমার কাছে আমার মা আর বাংলা মা তফাৎ নেই, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও তাই, পশ্চিমবঙ্গ আর তাদের ঘরের মায়ের মধ্যে কোনো তফাৎ নেই। থ্যাংক ইউ।